পিপড়া চলে এসে আমাদের বাড়ি এই যে বিড়াল ছানাটা নিয়ে আমিও কি রে খুশি আবার কি হয়েছে ওর ওর কি হয়েছে কি মাসি এই দেখো বিড়াল এসেছে দেখো আচ্ছা আমাদেরই বাড়ির সদস্য হয়ে গেছে 7-8-9 বছর আমার বাড়িতে আছে কি রে ও জানলায় চলে গেছে এখন বিল্লির খাবার খাবে এসছে অর্ডার এসছে কখন আসবে পন্টু বাইরে অর্ডারটা নেওয়ার জন্য নিচে রাস্তায় দাঁড়িয়ে আছে তাকে অল্প স্ন্যাক্স আমরা অর্ডার দিয়েছি যেহেতু শিপ্রা রান্না করে খায় আমি তো রান্না করে খাওয়াতে পারি না টাকাগুলো দিয়ে আনারসটা কিনলাম তো জানি না ওরা কি মেডিসিন দিয়ে রাখে জানলায় রেখে দিয়েছে জুস করব বলে আনারসগুলো পচে গেছে দুই দুখানা আনারস আমি ফেলে দিলাম লাস্টে ডাস্টবিনে আমাকে ফেলতে হলো কাজের মাসিতে বললো বৌদি তুমি আনারসগুলো নষ্ট করে ফেললে মনে মনে হয়তো ভাবলো বৌদি রেখে নষ্ট করলো আমাকে দিলেও তো আমি খেতে পারতাম ব্যাড লাক আনারসের জুস আর খাওয়া হলো না তো উড়ি বাবা জেগে গেছে হ্যাঁ সামনের পাটায় চেপটে গেছে বুঝতে পারিনি এই পাটাতে সেই কাজের মাসি এই পাটাই চটকে দিয়েছিল তো আমি সব নিচে বসে আছে আমাকে ডাকছে যে সব বসে আছে তো আমি যাব ওদের সাথে দেখা করতে শিপ্রা তারপর চলে যাবে বলছে একটু বসুক আমি বাইরে বসে আছি শিপ্রা এখন ওর বিড়ালটাকে নিয়ে বাড়ি চলে যাবে ও অন্য বিড়ালের নাম হচ্ছে ঘন্টু ঘন্টু বাচ্চা তাহলে তুই চলে যাচ্ছিস হ্যাঁ চলে যাচ্ছি টাটা বাই গুড নাইট হ্যাঁ আবার আসবে আচ্ছা তো শিপ্রা আমার বাড়িতে এসেছিল কারণ ওর বিড়াল বাচ্চাটার আজকে চেকআপ ছিল আমার পাশেই ওর ক্লিনিক আছে বিড়ালটার তো ওখানে চেকআপ করে আমার বাড়িতে এসেছিল জাস্ট আবার গল্প মস্তি মজা ছোট করে চা স্ন্যাক্স একটু খাওয়া হলো আর হুল্লোড় করা হলো নিজেদের মধ্যে এভাবে বাচ্চারা যেহেতু বোর হয়ে যায় বাচ্চাগুলো সারাক্ষণ ঘরের মধ্যে থেকে বোর হয়ে যায় ওরও ছেলে আমারও দুই মেয়ে তো আমরা এভাবে আসা যাওয়া করি আপনারা আমি শিপ্রার সঙ্গে সময় বেশি দিতে পারিনি লাস্টের দিকে কারণ হচ্ছে আমি একটু সোশ্যাল ওয়ার্কও করি তো ওই জন্য আমার নিচে কিছু লোকজন আমার সঙ্গে দেখা করবে তাই আমি এখানে সময়টা কম দিতে পেরেছি ওদের সাথে দেখা করতে নিচে গেছিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট